এই আলোকচিত্ৰখনে যেন বহু বাৰ্তা দিব বিচাৰিছে এই আলোকচিত্ৰখনে যেন সৰ্বানন্দ চৰকাৰক প্ৰত্যাহ্বান জনাইছে গুৱাহাটী মহানগৰী বৃহস্পতিবাৰৰ আলোকচিত্ৰ এখন সৰ্বানন্দ সোণোৱাল পানীত ডুবিছে আমি কোৱা নাই কৈছে আলোকচিত্ৰই বৃহস্পতিবাৰে পুৱা এঘণ্টাৰ বাবে সৃষ্টি হোৱা ধাৰাসাৰ বৰষুণৰ ফলত গুৱাহাটী মহানগৰীৰ বানপানীৰ প্ৰতিচ্ছবি দাঙি ধৰিছে এইখন আলোকচিত্ৰই গুৱাহাটী মহানগৰীত পৰিৱৰ্তন হৈছে আগতে বানপানী হয় আৰু প্লাবিত হয় বিস্তীৰ্ণ অঞ্চল আজিকালি যেন বানপানীয়ে কাঢ়ি লৈ যায় মানুহৰ প্ৰাণ বৃহস্পতিবাৰেও গুৱাহাটীৰ বানে এজনৰ প্ৰাণ নিলে নাম তেওঁ দুলাল মালাকাৰ দুলাল মালাকাৰ কে এফ চিৰ মেনেজাৰ নৈশ ডিউটি কৰি উভতি অহাৰ পথত বিদ্যুৎপৃষ্ট হৈ দুলাল মালাকাৰৰ মৃত্যু হৈছে বল্লভলোচন দাসৰ বিভাগে এজন সফল ডেকাৰ প্ৰাণ কাহিনীলে মহানগৰীৰ জোৰ ৰদৰ সুগম পথত বিদ্যুৎ বিভাগৰ গাফিলতিৰ বাবে দুলাল মালাকাৰৰ মৃত্যু হ'ল বিপদজনকভাৱে পৰি থকা এই বৈদ্যুতিক তাঁৰডাললৈ মন কৰক এই তাঁৰৰ বাবে গুৱাহাটী মহানগৰীত আত্মবলিদান দিবলগীয়া হ'ল দুলাল মালাকাৰ আমাৰ ইয়াৰ এইখিনি অৱস্থা আমি নিজে অফিচবিলাকলৈ গৈছোঁ আৰু আমি লগ ধৰিছোঁ ইলেক্ট্ৰিচিটি বৰ্ডত ফোন কৰিছোঁ আজি ঘটনাটো আটাইতকৈ মানে ইয়াৰ আগতেও এটা ঘটনা এই একেডাল তাঁৰৰ পৰাই আপোনাৰ দুজন ল'ৰা অলপৰ কাৰণে বাচিছে এই কথাটো আমি জনাইছিলোঁ যে আপোনালোকেতো ৰিপ্লেচ কৰক তেওঁলোকে ৰিপ্লেচ নকৰিলে তাৰপিছত আজি যিজন ল'ৰা ঢুকাইছে মই দুই মিনিটৰ আগতে ল'ৰাজনক দেখিছোঁ তেওঁ ডিউটিৰ পৰা আহিছে ডিউটিৰ পৰা আহি তাত লাগি ধৰিছে লাগি ধৰাৰ পিছত তেওঁ বিকট চিঞৰ মাৰিছে ওচৰত মানুহে চাই আছে কিন্তু তেওঁলোকক সহায় কৰিব পৰা নাই গতিকে এইটো কিমান ডাঙৰ কথা হৈছে আমাৰ মানুহক মানে এইটো তেওঁলোকে মানুহক মানুহ বুলি জ্ঞান কৰা নাই এয়া দুলাল মালাকাৰৰ পত্নী মাত্ৰ ছমাহৰ পূৰ্বে দুলাল বিবাহপাশত আবদ্ধ হৈছিল পত্নীৰ কপাল উকা কৰি দুলাল মালাকাৰ গুচি গ'ল আচলতে গুচি গ'ল বুলি ক'লে ভুল কোৱা হ'ব আচলতে পৰিৱৰ্তনকামী চৰকাৰখনৰ বিদ্যুৎ বিভাগে কাঢ়ি লৈ গ'ল এজন মন্ত্ৰীৰ কথা কৈ লাভ নাই তেওঁলোকে কৈ দিছে যে গুৱাহাটীৰ বানপানী সমস্যা সমাধান কৰিব নোৱাৰোঁ গতিকে আপোনালোকে যেনেকৈ মৰে মৰক অলৰেডি ডিক্লেয়াৰ কৰিছে গতিকে আমি ৰাইজে কি বিচাৰিছোঁ তেওঁলোকৰ পৰা একো বিচৰা নাই যে এজন সুঠাম ডেকা ল'ৰা আজি ঢুকাইছে তেখেতজনে আহি সহানুভূতি মাত এটা দিয়ক আৰু তেওঁলোকৰ প্ৰতি থকা যি ব্যৱস্থা সেই ব্যৱস্থা তেওঁলোকে লওক আমি সেইটোৱে আশা কৰিছোঁ আমাৰ ইয়াতে কোনো আমাৰ ইয়াতে কোনো হেৰি নাই অন্য বেলেগ হেৰি নাই তেওঁলোকে আহক আহি কিনে তেওঁলোকে ব্যৱস্থা কৰক আৰু যিজন ডেড বডি আছে তেওঁলোকক সৎকাৰ কৰাৰ কাৰণে বা নতুনকৈ চিন্তা কৰক আৰু যাতে অন্য আৰু যাতে এনেকুৱা বানপানীত যাতে কোনো মৃত্যু নহয় তাৰ বাবে ব্যৱস্থা লওক এইখিনিয়ে আমাৰ আহ্বান এই বিদ্যুৎস্পৃষ্ট হৈ তেওঁ মৃত্যু হ'বলগীয়া হ'ল তাৰ কাৰণে আচলতে কোন জগৰীয়া বিদ্যুৎ সম্পূৰ্ণৰূপে প্ৰশাসন জগৰীয়া আজি বিদ্যুৎ বিভাগ আজি বিদ্যুৎ বিভাগে কি আজি বিদ্যুৎ বিভাগে তেওঁলোকে চাব লগা নাছিল যদি গুৱাহাটীত বানপানী হওঁতে মাৰে মৰে যদি চুনামি হ'লে কিমান মানুহ মৰিলহেঁতেন তাৰপিছত চুনামি হ'লে যে কি কি হ'লহেঁতেন ডিজাষ্টাৰ মেনেজমেণ্ট বোলা বস্তু আছে তেওঁলোক ক'ত তেওঁলোকে আজি এলাৰ্ট কৰিব পৰা নাছিল নেকি যে এইটো এলেকাত এনেকুৱা হ'ব পাৰে বুলি গতিকে এনেকুৱা এনেকুৱা ডাঙৰ ডিপাৰ্টমেণ্ট থাকোঁতে আজি 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 কিয় এনেকুৱা পৰিণত হ'ল জিলা উপায়ুক্তগৰাকী এই মুহূৰ্তলৈকে কিন্তু কোনো ব্যৱস্থা আহি এক যিগৰাকী ঘৈণীয়েকে আজি নিজৰ গৃহস্থক হেৰুৱালে ইয়াৰ প্ৰধান দোষী হৈছে আমাৰ চৰকাৰখন কাৰণ তেওঁলোকে
নবমী ব্রহ্মপুত্র 40 কোটি টাকা 50 কোটি টাকা খরচ করে, কিন্তু আমার গুয়াহাটিখন বানমুক্ত করিব নোৱাৰে তেখেতে। তেখেতসকলে বিজয় চক্রবর্তী কয় গুয়াহাটিখন বলে এটা বাতি, আগতে অনিল নগর কৈছিল অনিল নগর নবীন নগর এটা বাতি এই বলে কয় দায় করা মন্তব্য দিছিল, এতিয়া কয় গুয়াহাটিখন বলে এটা বাতি, গতি বলে স্মার্ট সিটি হলে বলে সমস্যা সমাধান হব। গতি হেনেকা ধরনের আগতে কৈছিল যে মোক আপনাদের সাংসদ করে আনক, মই এক বছর আপনার বানপানী সমস্যা সমাধান করিম। সাংসদ হয়ে আইল এক বছর বানপানী সমস্যা সমাধান হল জানো? আকো মানুষ মরি, মানুষ তো মরিয়ে আছে, ডেইলি মরি আছে। আর এটা এই যেগুলি মানুষ মানুষগুলাকে যে কান্দি আছে, চাবলে স্থানীয় বিধায়ক কিয় অহা নাই? হিমন্ত বিশ্বক জানা হয়েছিল, কিন্তু তারপর গুছি গেছে। তেখেতে কিয় অহা নাই? এই বিধায়ক মন্ত্রী সকল আহি ইয়াত থিয় হব লাগিছিলে। এটা যেটু সময় কি বরষুণের আমেজ লো শুই আছে নাকি আমার প্রশ্ন? এয়া দুলালর নিথর দেহ, এইদরে পড়ি আছে নববিবাহিতা দুলাল। প্রশ্ন হয় দুলাল মালাকারর মৃত্যুর বাবে কোন দায়ী? এই ভিতরে আজিকালি সরকারে যেটু কৈছে এইটুতো হেৰি হৈছে, সব লাইনবিলাক তো ইয়াতে ঠিক নকৰে, তে তাকে তারপরে আনি অল্প পিছত তো ভাইয়ে গুছি গেল, তারপরে টানি আনি ইয়াতে সরকারে হৈছে, তে তো মোর ভনী যা হয় তো দুইটা তো কোনো হেদে করা নাই, তো সরকারে যে হেৰি কৰিব লাগিব। এইটা কি করে চাই লো এটা, এইটা ডেড বডি নিবা দেনে থানাত, এটা সরকারে কি করে চাই লো? এতিয়ালৈকে জিলা প্রশাসনের কোনো মানুষ অহা নাই, জিলা প্রশাসন আগবার আহি গুছি গেল, আহি পেলাই আর এতে আছে, আজি তো সিহতে নিবা আসিল, আমি নিবা দেন, এটা ক্ষতিপূরণ দিব লাগবে, ছোৱালীটো কিবা এটা হেৰি কৰিব লাগবে, সেইটো কারণে নিবা দেন। এটা ঘরের মানুষ আর আহি আছে, মাক হেৰি দায়দাক সিহতে নাগলি যাবা নেদ, এইটা ডেড বডিটো আছে, ছোৱালীটো এতে আছে, সেইটো কারণে হেৰি কৰিছো। এটা মাক বাপাক আহি আছে, বাপাকতো নাই, মাকটো আছে, দায়দাক আছে, আর মহিমা সিহতে আহি আছে, মই ফোন কৰিছো সিহতে আহিলে যাব। দীর্ঘ সময় ধরে মালাকারের মৃতদেহ পড়ে থাকে, কিন্তু নাহিল গুয়াহাটি সমষ্টির সাংসদ বিজয় চক্রবর্তী। কথা হয়েছে কি, মরাখ ঠেলাত নিয়ে প্রটেস্ট করেছিল জনতা সুন্দর কংগ্রেস সরকার দিন, এতিয়া কথা হয়েছে কি সাহস নাই কেলি, কৈছে যে মানুষ মরবই, গুয়াহাটির পানি হবই, আর মাখন খাওয়া দল এজিবিদল তাদের হেৰি দিছে, মাখনে খায় লোকের ভিতরে উঠি উঠি আকো ইলেকশনের সময় আক পৃথিবীর নামিব, আক রাইজক বিচারিব, সেই ধরনের কিন্তু এটা সেইব নহব। এতিয়া মন্ত্রী আহিব লাগিব, গুয়াহাটি উন্নয়ন মন্ত্রী আহিব লাগিব হিমন্ত বিশ্ব শর্মা, তারপর আহিব লাগিব আমার এমএলএ আজিলেকে দেখা নাকি নাই পানি দুর্বৃত্ত বীজ বোঝা ইনকাম আমি দেখাই নাই, 20 বছর ওলাইছিল জানো ঘরেরপরা, সমাজের কাম করেছিল জানো, আজি কব লগা হয়েছে লাজ লওয়ার কথা, এজন এমএলএ কৈছে যে 20 বছর পানি দেখা নাই, আর 2 বছর আগে মানুষ মরিছে ইয়াতে তিনিআলি বিনয় মোহন দাস, কিন্তু কি হল এনেকে নহয় নহয়, এনেকে কথা আমার মানুষ আমি হেৰি শান্ত হয়ে থাকো, অন্য জায়গা হবল আছে আজি মানুষ ওলাই আহি এটা ইয়াতে হেৰি করলে হেঁটে। স্থানীয় রাজ্যে দীর্ঘ সময় ধরে দুলাল মালাকর মৃতদেহ ঘটনাস্থলীর পর নিয়ার বাধা আরোপ করেছিল প্রশাসনিক বিষয় আহিল, যদি রাইজে কিন্তু মৃতদেহ নিয়ার বাধা আরোপ চাইলাখ দিন, এইটো আমার পরিবর্তন, আমার পরিবর্তন। এইবিলা মই এটা কথা কওঁ, এই মৃতদেহটো এতিয়া বর্তমান পুলিশ প্রশাসনে মনে মনে চালাকি করে লৈ গৈছে, কোনো বিষয় আহিব না, তেওঁলোকে গম পায় যে তেওঁলোকে কোনো মানে বিষয় উচ্চপদস্থ বিষয় নাহে, এমএলএ নাহে, কোনো মন্ত্রী নাহে, পল্লব লোচনও নাহে, হিমন্ত নাছে নাহে, তো পুলিশ প্রশাসনে জোর জবরদস্তি কব গলে তেওঁলোকে আমাক নজনাকে মনে মনে লৈ গল। আমি দাবি কৰিছিলোঁ যে এই বিষয়খিনি উপস্থিত হ'ব লাগিব, হিমন্ত উপস্থিত হ'ব লাগিব, সিদ্ধার্থ ভট্টাচার্য উপস্থিত হ'ব লাগিব, আহি পোৱা নাই, কিন্তু ইয়াৰ পৰা মানুহখিনি ছত্রভঙ্গ দিয়াবলৈ মানে মানে পলাইটলি মানে আমাৰ এই মানে মৃতদেহটো লৈ গৈছে। আমাৰ দাবি আছিল আমি মৃতদেহটো লৈ যাব নিদিওঁ, এইকাৰণে লৈ যাব নিদিওঁ কাৰণ যেতিয়ালৈকে আমাৰ মানুহখিনি নাহে, সিদ্ধার্থ ভট্টাচার্য নাহে, যেতিয়ালৈকে বিজয় চক্রবর্তী হওক বা হিমন্তই হওক বহি আছে, নমামী পাতক আৰু 40 লাখ টকা দি পেলে আৰু পাতক গুৱাহাটীৰ মানে কি মৃত যজ্ঞ পাতিছে কিবা। রাজনৈতিক নেতার আগমন ঘটিল ঘটনাস্থলী, আহিল কংগ্রেসের ববিতা শর্মা। যে বিজয়া চক্রবর্তী বাইদেউ কৈছে সমাধান হব নোৱাৰে বুলি এই পরিস্থিতি, মই ভাবো যে এনেকুৱা কোনো প্রবলেম নাই জীবনত বা লাইফত যি সমাধান হব নোৱাৰে, গতি ভাল ইন্টেনশন থাকিলে যদি তেওঁলোকে ইচ্ছা করে সমাধান হব পাৰে। উপায়হীন হৈ জিলা প্রশাসনে নিয়ম মাফিক তদন্তৰ নির্দেশ, প্রশাসনের ফলের ইতিমধ্যে আমার উপায়ুক্ত মহোদয় একটা দণ্ডাধীশ পর্যায়ে এনকোয়ারি দিছে, পলাশ প্রতিম বরাই করব, আমি আপনার জানাইছো, অর্ডারটো হব অল্প পিছত, বাকি এপিডিসিএলের যিখিনি দোষী হোক নহোক আমি তেখেতসকলক কৈছো তেখেতসকলক একটা বিভাগীয় একটা তদন্ত ঘোষণা ইমিডিয়েটলি হব লাগে। অবশেষত আহিল স্থানীয় বিধায়ক সিদ্ধার্থ ভট্টাচার্য, আহিয়ে কালি পাইলে শক্তি বিভাগ, এই কথাখিনি সঁচা কবলৈ হলে আমার কানত কিন্তু পড়া নাছিলে, বিদ্যুৎ বিভাগ কথা কৈছে, বিদ্যুৎ বিভাগের কথা, বিদ্যুৎ বিভাগক গুৱাহাটীৰ যিবোৰ এনেকুৱা ধৰণৰ মানে তাৰৰ এক্সপায়াৰ ডেট হৈ গৈছে
সেইবিলাকৰ কাৰণে তেখেতসকলক পইচা দিয়া হৈছে। এতিয়া পইচা দিয়া হৈছে কিহৰ কাৰণে, যে তেখেতসকলে এই ধৰণৰ তাঁৰবোৰ আঁতৰাই নতুন তাঁৰ দিব বুলি। এতিয়া তেওঁলোকে গফলতি কৰিছে, গফলতিটোত আজি মানে প্ৰাইমাৰী ফেচি ওলাই পৰিছে। গুৱাহাটী যেন এতিয়া কাৰো বাবে নিৰাপদ, বানপানী মানেই যেন এতিয়া মৃত্যু, এটাতো মানে সুইসাইডৰ নিচিনা কথা আছে। গুৱাহাটীত থকা মানে আপুনি এটা সুইসাইডৰ কাৰণে ৰেডি হৈ আছে। আপুনিও ৰেডি থাকক, অকল মই নহয় এওঁ ৰেডি থাকিব। আপুনি আপুনি যে এতিয়া ৰিপৰ্টিং কৰিব আহিছে, আপুনি কাৰেণ্ট খাই নমৰিব। ভিডিঅ' জাৰ্ণেলিষ্ট ৰিদীপৰ সৈতে অনিমেষ নাথ, আসাম টক, গুৱাহাটী।